আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি আমার প্রিয় বন্ধুদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো প্রথমে ওই যে কারেন্টের কাট ভরতে গেছিলাম, চলে গেছে, দেখি কাট শেষ, টাকা ভরতে হবে। তা সেখানে গিয়ে কাজটা করে আসলাম। কারেন্ট না থাকলে তো ঢাকা মানে ঢাকায় অন্ধকারের মতনই। তো যাই হোক, কারেন্টের কাট তাড়াতাড়ি ভরে আসলাম। আর সাথে এই যে কিছু মাছ দেখি আমাদের নিচে রোডে বসে আছে, দেখলাম কি মাছ নেওয়া যায়। মাছগুলো খুবই সুন্দর, বাই মাছ আছে, বোয়াল মাছ, তারপরে শিং মাছ, চাপিলা মাছ। চাপিলা মাছ খেতে কিন্তু খুব মজা লাগে। আর আমার ঠিক এরকম মনে হয় শীতের মধ্যে কিন্তু মাছটা খেতে খুব মজাই লাগে। তো এখানে কিছু এই যে আয়রাবার একটু স্যুপ নুডলস খাবে, তবে অত বেশি খায় না, সামান্য অল্প দেখতে পারেন। তো সেই জন্য নুডলসটাকে দুই ভাগ করে অর্ধেক স্যুপ নুডলস রান্না করে দিব আর অর্ধেক রেখে দিব। তাই এই যে হচ্ছে ওর জন্য একটু স্যুপ নুডলস করতেছি। আর যারা আজকে আমার নতুন মানে চ্যানেলটিকে ভিজিট করতেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, পাশে থাকা বেল বাটন অন করে দিও। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন এই যে আয়রার জন্য এগুলো করতেছি, করার পরে কিছু কাজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভাত অত খেতে চায় না আয়রা, আমার বড় মেয়ে সব খেত, মানে ওর মন মতন হলে একটু খায় আর না হলে অত খেতে চায় না। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাড়ুতে মোজা পরিয়ে কীভাবে পরিষ্কার করা যায় চিপা। অনেকে ফ্রিজের নিচে যে চিপা হাত কিন্তু যেতে চায় না, অনেক জায়গায় হাত চিপা জায়গা থাকে, হাত ঢুকাতে কষ্ট হয়। তো সেই জন্য একটু চিপা জায়গা, চুল সব কিছু ময়লা আটকিয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছেন এরকম চিপা জায়গা কিন্তু হাত দেওয়া সম্ভব না, ব্যথা পাওয়া যায়। আর এই যে এখানে পরিষ্কার করি দুই দিন পর করে, তারপরেও যে দেখতে পাচ্ছেন কি ময়লা। তাই এটা আজকে আমি কীভাবে পরিষ্কার করি সেটাই আমার প্রিয় বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করব। তো এখানে ওই যে ময়লা, এখানে হাত ধোয়ার কোনো ই নেই। তা ঝাড়ুটাকে আমি প্রথমে যে বেঁধে নিলাম একটা মোজা পোড়ায়, সাদা কালো যেটা নেন একটা পুরার মোজা নিতে হবে, যে পরে ফেলে দিতে হবে। তো এই যে একটু হালকা ভিজিয়ে নিলাম, নাহলে তো ময়লা উড়বে আর পরিষ্কার হয়ে আসবে। তা আমি যেভাবে করি, যাই হোক, যে ঝাড়ুই যেতে চাচ্ছে না, দেখতে পাচ্ছেন এরকম চিপা জায়গা আছে, কষ্ট হয়। তা এখন এই যে এটা আস্তে আস্তে করে সব কিছু করে নিতে হবে। এই যে এরকম ড্রামের চিপা, তারপরে আলমারির চিপা, সব ধরনের চিপায় কিন্তু এই ঝাড়ু এরকম করে ইউজ করতে পারেন। তাহলে ময়লা আসার পরে আর ঝাড়ু দেওয়ার পর না মসলে কিন্তু জায়গাটা কিন্তু অত পরিষ্কার দেখা যায় না, তাই ভিজা নিলে জায়গাটা পরিষ্কার হয়েই আসে আর ময়লাগুলো উড়বেও না। তো এরকম এই যেসব চিপা যে হাত না দিতে পারবেন, এই ঝাড়ু এরকম করে ইউজ করে মানে মোছা হয়ে গেল। মোজাটা দেওয়ার মানে কি ভিজিয়ে ওই জন্য একদম মোছা হয়ে আসে পড়লো এটি আর কি। জানি না আপনাদের এই টিপসটা ভালো লাগলো কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আস্তে আস্তে আমি সব যেসব চিপা জায়গা আছে সবই পরিষ্কার করে নিচ্ছি। এরকম আলমারির জায়গা, ফ্রিজে, যাদের আবার ওয়াশিং মেশিন যাই থাক, জিনিসপত্র থাকলে অনেকেই চিপা জায়গা কিন্তু থাকে।
এই যে আমি কত ময়লা বের করছি, ফ্রিজের ভিতরে ছিল তা তো দেখতে পাই, আপনারা পেয়েছিলেন। এই যে এখন পরিষ্কার করে ফেলছি, এখন ফ্রিজের সাইডগুলো পরিষ্কার করে নেব। আর এই যে সব ময়লা বের করে সামনে এনেছি, দেখতে পাচ্ছেন এখন আর ভিতরে কোনো চুল বা ময়লা নেই। এখানে আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।